55,000 টাকা ঈদে কি কি শপিং করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই বলে নিচ্ছি, এটা কোনো শো অফ ভিডিও না, অনেকেই আমার ঈদ শপিং হল ভিডিওটা দেখতে চেয়েছো, এই জন্যই আর কি করা। আর আমিও শেয়ার করতে চাই যে আমি কি কি নিয়েছি এবার ঈদে। আজকে আমি যে শপিংগুলো দেখাবো, অনেকের কাছে মনে হতে পারে এটা এক্সপেন্সিভ, আবার অনেকের কাছে রিজনেবলি মনে হবে। এটা অ্যাকচুয়ালি সাবজেক্টিভ, যার যার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে তার কাছে প্রাইজিংটা কেমন লাগছে। আর আমি এই সবগুলো ড্রেসের প্রাইস বলে দিব, কারণ হচ্ছে অনেকে আবার ইনবক্স প্রাইস জিজ্ঞেস করবা, সো আমার হচ্ছে সবাইকে আলাদা আলাদা ভাবে অনেস্টলি এত রিপ্লাই দেওয়া পসিবল না। ফার্স্টে আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা ড্রেস। এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অ্যালিজা ক্যাটালগের ড্রেস। ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে। আসলে পাকিস্তানি ড্রেসগুলো এক একটা এক এক রকম হচ্ছে প্রাইস। এটা একদম সামনে পিছনে সব জায়গায় পুরো গর্জিয়াস কাজ, আর এটা হচ্ছে আলাদা আলাদা করে তোমার প্রতিটা পার্ট এসেছিল, পরে আমি হচ্ছে এটা মেক করেছি। এটার প্রাইস নিয়েছিল 8,000 টাকা। আসলে এই ড্রেসগুলো না পরলে অনেক বেশি সুন্দর লাগে। তারপর সেকেন্ড যে ড্রেস দেখাবো এটা হচ্ছে আমি এই ব্র্যান্ড থেকে নিয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। যেহেতু গরমে এবার ঈদ, তো আমি কালারগুলো বুঝে শুনে নিয়েছি। এটা খুব একটা বেশি কাজ নেই, জাস্ট নিচে আর হচ্ছে বুকের এখানে কাজ আছে, তো আমি পরে হচ্ছে যখন পরবো তখন তোমরা ভালো করে দেখতে পারবা। আর এটার সাথে হচ্ছে এরকম সালোয়ার ওন্না এসেছে। এখন যে ড্রেসটা দেখাবো এটা হোসনারার, এটা হোসনারার একটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 6,500 টাকা। আর এটার এত কাজ করা, আর এটার কালারটা কিন্তু অফ হোয়াইট, যেহেতু গরম আমি বললাম না, এই জন্য একটু এবার কেন জন্য আমার একটু হালকা কালার বেশি নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু সালোয়ার সহ এসেছে, এই ড্রেসটা অনেক সুন্দর। এবার দেখাবো তোমাদের এই আগানুরটা, এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা। এটা কিন্তু টু পিস, আর এটার আগানুরের নিচে সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এটা ভালো লাগছে, কারণ গতবার আমি আগানুর থ্রি পিস নিয়েছিলাম, মানে থ্রি পিস প্যাটার্নে যেগুলো থাকে, এবার এই জন্য এই প্যাটার্নের ড্রেসটা নিয়েছি। এটার সাথে আমি ম্যাচিং করে হচ্ছে সালোয়ার বানিয়েছি, সালোয়ারটা হচ্ছে আম্মুর বাসায় আছে। তো যাই হোক, যখন পরবো তখন তোমরা দেখতে পারবা। এবার দেখাবো পাকিস্তানি আর একটা ড্রেস, এটা হচ্ছে থ্রি পিস। তো এখানে হচ্ছে সামনে কাজ আছে, বাট এটার পিছনে কাজ নেই। পাকিস্তানি ড্রেস সামনে পিছনে কাজ থাকলে ওইটার প্রাইস হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমি এটা এভাবে বানিয়েছি, হাতাটা হালকা একটু লুজ দিয়েছি, যে দেখো পিছনে কিন্তু খালি। এটার প্রাইস ছিল 4,500 টাকা। এটা কিন্তু থ্রি পিস, আর সালোয়ার কাপড়টা মোটামুটি ভালোই ছিল, আর ওনাটা অনেক সুন্দর, আমার ওনাটা বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে জামাটা যেহেতু গর্জিয়াস, ওনাটা ওরা একটু ফাঁকা ফাঁকা করে রেখেছে, এই কারণে আমার ভালো লাগছে। তো এখন দেখাবো ইন্ডিয়ান বুটিক্সের একটা ড্রেস, অনেক তো পাকিস্তানি ড্রেস দেখালাম। তো এটা হচ্ছে আমার কাছে নিয়েছে 3,500 টাকা। তো এটার হচ্ছে না গলার কাজটা আমার অনেক বেশি ভালো লাগছে, আর এটা যে জন্য নেওয়া তো সেটা আমি বলছি। আর এটা হচ্ছে সালোয়ার। এই ড্রেসটা মূলত আমি নিয়েছিলাম এই ওড়নাটার জন্য, মানে এই দোপাট্টাটা দেখে আমি পাগল হয়ে গেছে, এত সুন্দর একটা দোপাট্টা, মানে এটা দিয়ে তুমি যে কোনো কিছু স্টাইল করে পরতে পারবা, মানে অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পরতে পারবা। এখন দেখাবো আমি তোমাদের কোকোর ড্রেস, এটা কিন্তু কোকোর অরিজিনাল ড্রেস না, এটা হচ্ছে রেপ্লিকা। অরিজিনালটা 10,000 থেকে 12,000 টাকা প্রাইস, আর অরিজিনালটার সাথে কখনো পিওর যে শিফনের ওড়না সেটা আসে না। এটা হচ্ছে যেভাবে ছিল ক্যাটালগে ওইভাবেই আসছে, জাস্ট হচ্ছে আমি যে গলার এখানে পাইপিন আর হচ্ছে শুগুলো আমি এক্সট্রা দিয়েছি, আর বাকি সব হচ্ছে ক্যাটালগের সাথে এসেছে। এই ড্রেসটা নেওয়ার মূলত আমার কারণ হচ্ছে কালারটা আর হচ্ছে এই পিওরের ওড়নাটা। অরিজিনাল ড্রেসগুলোর সাথে, মানে অরিজিনাল কোকোর যে ড্রেস সেগুলোর সাথে কিন্তু পিওরের ওড়না দেয় না, যেহেতু এটা রেপ্লিকা, এই জন্য দিয়েছে। আর এটার প্রাইস নিয়েছে 3,200 টাকা। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আমার ঈদের শুজ কালেকশন দেখাবো। এই যে ফার্স্টে যে সিলভার শুজটা দেখাচ্ছি, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1,600 টাকা। এই জুতাটার হিলটা হচ্ছে ব্যালেন্স ছিল, আর সিলভার কালার কিন্তু সবকিছুর সাথে যায়। এরপর হচ্ছে আমি যে রানী কালার জুতাটা দেখাচ্ছি, এটার প্রাইস নিয়েছিল 1,200 থেকে 1,500 ভিতরে। তারপর হচ্ছে এখন আমি আরেকটা জুতো দেখাবো, এটা হচ্ছে আমার ঈদের মেইন শুজ। এটা আমার অনেক পছন্দ, কারণ আমি অনেক ঘুরে ঘুরে এই জুতাটা কিনেছি। আমি সবসময় ঈদের মেইন জুতার লাস্টে কিনি, আর এর আগে হচ্ছে যখন যেটা মনে হয় ওইটা কিনে ফেলি, লাস্টে এক জোড়া কিনি যেটা হচ্ছে আমার মনের মতো। এটার প্রাইস নিয়েছিল 3,000 টাকা। আর এই জুতার কোয়ালিটিটা অনেক ভালো, আর এটার হিলটা আমার বেশি পছন্দ হয়েছে, পেন্সিল কিন্তু হচ্ছে ব্যালেন্স, মানে আমরা অনেক সময় পেন্সিল হিল পরতে পারি না ব্যালেন্সের কারণে, কিন্তু এটা কিন্তু অনেক ব্যালেন্স হিল, এই জন্য আমার মূলত এটা নেওয়া। আর ব্ল্যাক কিন্তু সবকিছুর সাথে যায়। এখন আমি দেখাবো আমি ঈদে কি ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা হচ্ছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে, বিশেষ করে সাকিব আল হাসান ওর ওয়াইফ শিশির ভাবি হচ্ছে এই টাইপের ব্যাগগুলো নেয়। এটার ব্র্যান্ডটা দেখে আবার তোমরা হচ্ছে আমাকে পচায়ও না, এটা কিন্তু অরিজিনাল না, মানে এটা হচ্ছে রেপ্লিকাটা, যে ফার্স্ট কপিটা থাকে সেটা। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 3,000 টাকা। এই ব্যাগটা অনেক ভালো লাগে, আর এবার দেখি আমার ড্রেসের সাথে মিলে গেছে, ব্যাগটা আমি আগেই এনেছিলাম। তারপর যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম, গিফটে কিছু ব্যাগ পেয়েছি, সেগুলো আমি দেখাচ্ছি না, যেটা ইউজ করে ফেলছি ওইটা দেখাইনি, এই ব্যাগটা ইউজ করা হয়নি দেখে দেখাচ্ছি। এখন যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে আমার মানে একটা বলতে পারো ড্রিম একটা ব্যাগ, মানে এই ব্যাগটা নেওয়ার জন্য আমি পাগল ছিলাম, অনেক অনলাইন ঘাটাঘাটি করছি, দেখি সুন্দরটা নেই। তো যাই হোক, পরে হচ্ছে মার্কেটে খুঁজে ওয়ান পিসি পেয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা নিয়েছে। এটা মাল্টি কালার ছিল, দেখে আমার অনেক ভালো লাগছে, এই ক্লাসটা কিন্তু সব ড্রেসের সাথে যাবে যেহেতু অনেক কালারফুল। আর এই ব্যাগগুলো না সামনে পিছনে সব জায়গায় কাজ থাকার কারণে এটার প্রাইসটা 5,000 টাকা। এটা কিন্তু এমনি অনলাইনে 3,500 টাকা 4,000
টাকাও আছে, ওগুলোতে এত গর্জিয়াস কাজ পাবো না, সামনে থাকলে পিছনে কাজ থাকে না, আর এটা একদম সামনে পিছনে অল ওভার সব জায়গায় কাজ। এখন আমি তোমাদেরকে যে ক্যাবটা দেখাবো, যেহেতু আমি অনেক ওয়েস্টার্ন পরি, কিছু কিছু সময় দেখা যায় ক্যাবগুলো দরকার হয়। এটা হচ্ছে অরিজিনাল পুমা ব্র্যান্ডের ক্যাব, এটার প্রাইস আমার কাছে নিয়েছিল হচ্ছে 1499 টাকা আফটার ডিসকাউন্ট। এটা হচ্ছে অরিজিনাল একদম। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আমার ওয়াচ দেখাবো। আমি হচ্ছে এই ওয়াচটা নিয়েছিলাম অলিভসের, অলিভসের ঘড়ি আমার অনেক বেশি ভালো লাগে। তো এটার প্রাইস নিয়েছিল 2500 টাকা ডেলিভারি চার্জ সহ। এই ঘড়িটা হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেনের ভিতরে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওয়াচ আসলে একটাই নিয়েছি, আমি বছরে একটা করে ওয়াচ নিই, এটা সারা বছর পরি, খুব বেশি কেনাকাটা করি না। দেখাবো আমি ড্রেসের সাথে ম্যাচ করে এই জুয়েলারিটা নিয়েছি, মানে এই কানের দুলটা। এটা হচ্ছে এরকম একটা কালার যেটা আমার সব ড্রেসের সাথে যাবে, যেহেতু এত কানে দুল কিনা পসিবল না, এই জন্য এটা নিয়েছি। এটার সাথে একটা টিকলিও পাবো, এটার প্রাইস নিয়েছে আমার কাছে 1300 টাকা, মানে ডেলিভারি চার্জ সহ। এত শপিং করেছি কিন্তু কোনো কসমেটিক্স কিনিনি। আর এর বাইরে আমি আরো 2000 টাকা কেনাকাটা করেছি, সেটা আমুর বাসায় রয়েছে, সেটা হচ্ছে ফিঙ্গার রিং, লেন্স আর হচ্ছে নেল পলিশ। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বছরে যেহেতু একবার ঈদ আসে আর নিজেকে একদিন একটু স্পেশাল ফিল করানোর জন্য আমার এত আয়োজন, রেগুলার ডেজে তো আমি এত এক্সপেন্সিভ জিনিস কিনবো না। এই ছিল আমার 55000 টাকা ঈদ শপিং হল ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম ঈদ মুবারক।